আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা একটি টুল সম্পর্কে জানব, যে টুলটির মাধ্যমে আপনি খুব সহজেই টেক্সট থেকে যে কোনো ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো গ্রাফিক ডিজাইন জানা না থাকে, তাহলেও আপনি এখান থেকে জাস্ট টেক্সটের মাধ্যমে আপনি যে বিষয়টি বা যে ইমেজ চাচ্ছেন বা যে ধরনের ইমেজ চাচ্ছেন সেই ইমেজটি জেনারেট করতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি যে কোন টুলটি আমরা ব্যবহার করব ইমেজ জেনারেট করার জন্য। তো টেক্সট থেকে ইমেজ জেনারেট করার জন্য আমরা যে টুলটাকে ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। আমি এখন অ্যাডোবি ফায়ারফ্লাই যে হোম পেজ সেটাতে আছি এবং আপনারা এখানে দেখছেন যে ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট, এবং এখানে একটা সার্চ বক্স দেওয়া আছে এবং এখানে বলা আছে যে আপনি টেক্সট লিখবেন এবং তারপরে জেনারেটে হিট করবেন বা এখানে এন্টার প্রেস করবেন। তারপরে আপনাকে সেই ইমেজটা এই অ্যাডোবি ফায়ারফ্লাই আপনাকে দিয়ে দেবে। ওকে, তো অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে আসার পরে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনার জিমেইল দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করাটা একেবারেই সোজা, জাস্ট আপনাদের জিমেইলটা এখানে লগ ইনে দিয়ে দিলে হবে বা সাইন আপে ক্লিক করলে অটো এটা সাইন আপ হয়ে যাবে। তো এটা হচ্ছে ফায়ারফ্লাই, মানে ফায়ারফ্লাইয়ের ইন্টারফেস। এখানে দেখেন যে টেক্সট টু ইমেজ আছে, এই যে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এবং এরপরে আছে জেনারেটিভ ফিল, ওকে, ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। এইখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমরা এটাতে যেতে পারবো। এরপর আছে টেক্সট ইফেক্টস, তারপর আছে জেনারেটিভ রিকালার, মানে এতগুলো কাজ এখানে করা যাবে। 3D টু ইমেজ, এক্সটেন্ট ইমেজ, এখন এতগুলো বিষয় এখানে আছে, তবে এটা সবচেয়ে বেশি জনপ্রিয় যেটার জন্য সেটা হচ্ছে টেক্সট টু ইমেজের জন্য। এছাড়াও জেনারেটিভ ফিল, এটাও এটার জন্য এটার অনেক জনপ্রিয়তা আছে, টেক্সট ইফেক্ট এগুলোর জন্য। তো আমরা দেখব যে আমরা টেক্সট থেকে ইমেজ কীভাবে জেনারেট করব। ওকে, সো এটা করার জন্য আপনাকে এই ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা যে একটা ইন্টারফেসে চলে যাব, যে ইন্টারফেস থেকে আমরা কী করব, আমরা টেক্সট লিখে দেব এবং তার বিপরীতে উত্তর হিসেবে আমাদের এই ফায়ারফ্লাই কী করবে, যে ফায়ারফ্লাই আমাদের হচ্ছে ইমেজ জেনারেট করে দেবে। এটা ব্যবহার করে আপনারা আপনাদের যে ইমেজগুলো প্রয়োজন খুব সহজেই কিন্তু বিভিন্ন ডিজাইনের জন্য যা দরকার সেগুলো তৈরি করে নিতে পারবেন। ওকে, সো এই যে চলে এসেছে যে টেক্সট টু ইমেজটা চলে এসেছে এখানে। তো এখানে আপনারা যে ইমেজগুলো দেখছেন এগুলো হচ্ছে যে মানে যারা ইউজার তারা তৈরি করেছে, এবং এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে ট্রাই প্রম্পট। প্রম্পট বলতে আসলে কমান্ড বোঝায়, যে আপনারা এই যে একটা বক্স দেখছেন এটাকে হচ্ছে প্রম্পট বক্স বলা হয়। তো এখানে আপনারা যা লিখবেন, লিখে এখানে জেনারেটে ক্লিক করবেন, যখন সেই লেখার উপর ভিত্তি করে ফায়ারফ্লাই আপনাকে ইমেজ দেবে। তো এখানে আমরা যা লিখবো সেটাকে প্রম্পট বলা হয়। তো এখানে যে ট্রাই প্রম্পট বলার মানে হলো যে আমরা চাইলে এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে ব্যবহার করতে পারি আমাদের এখানে দেওয়ার জন্য, অথবা আমরা আমাদের নিজেদের মতো করেও হচ্ছে প্রম্পটগুলোকে লিখতে পারি। তো এগুলো হচ্ছে অলরেডি মানে ইউজার যারা তারা এগুলো হচ্ছে তৈরি করেছে, এই জন্য এগুলো এখানে শো করছে। তো আমরা দেখি আমরা কীভাবে ইমেজটা জেনারেট করব। তো ইমেজ জেনারেট করার জন্য আমরা এই যে প্রম্পট বক্স যেটা, সেই প্রম্পট বক্সে আমি আসব এবং এখানে বলাই আছে যে ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট, অর্থাৎ আমি কোন ইমেজটা জেনারেট করতে চাই সেটা বল, মানে বলতে বলছে এখানে বা লিখতে বলছে। তো আমি কি করব, এখানে আমি লিখব, আমি সাপোজ গ্রিন নেচার লিখে আমি হচ্ছে সার্চ করলাম। ওকে, অথবা আমি এভাবে, আচ্ছা সাপোজ এরকম একটা আমি হচ্ছে ইমেজ চাই। হ্যাঁ, তো আমি এই জন্য প্রম্পট দিলাম যে এ বয় ইন গ্রিন নেচার। ওকে, দেওয়ার পরে আমি জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরে এখানে আমাকে বেশ কিছু ইমেজ দিয়ে দেবে, মানে ওই টেক্সটের উপরে ভিত্তি করে কিছু ইমেজ। এই যে চলে এসেছে আমাদের ইমেজগুলো, চলে এসেছে এখন 1 2 3 4। চাইলে আমরা যদি রিফ্রেশে ক্লিক করি আরও নতুন নতুন ইমেজ আমাদের দেবে। তো এখানে ইমেজটা এই যে এডিট করার অপশন আছে, এরপরে এটা হচ্ছে আমাদের, আমরা কি করতে পারি এখানে কপি টু ক্লিক করতে পারি, ওপেন ইন অ্যাডোবি এক্সপ্রেসে এটাকে আবার ওপেন করতে পারি, যেটা অ্যাডোবির আরেকটা প্রোডাক্ট, অথবা ফায়ারফ্লাই যে গ্যালারি সেখানে সাবমিট করতে পারি, আর এখান থেকে হচ্ছে ডাউনলোড। ওকে, আর এটা হচ্ছে ফেভারিট হিসেবে সেভ করা। এখন এই যে ইমেজগুলো আছে, হ্যাঁ, এই ইমেজের আবার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করে নিতে পারবেন আপনি। যেমন এটা আছে স্কোয়ারে, তো আমরা এটাকে চাইলে ল্যান্ডস্কেপ করতে পারি বা পোর্ট্রেট করতে পারি বা স্কোয়ার বা ওয়াইড স্ক্রিন। সো আমি যদি পোর্ট্রেটে ক্লিক করি, সো এখানে মানে দেওয়া আছে অ্যাসপেক্ট রেশিও কী হবে। সো আপনাদের যেটা প্রয়োজন হবে সেই অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে আপনারা এগুলোকে মডিফাই করে নিতে পারবেন। ওকে,
তারপরে এখানে কন্টেন্ট টাইপের মধ্যে এই যে দেখেন আপনার চাইলে এইটাকে হচ্ছে আর্টে আছে, নান, গ্রাফিক যেটা প্রয়োজন, যদি ফটোতে রাখি মানে কন্টেন্ট টাইপ, এটা কেমন ধরনের ইমেজ হবে। সো আমি ফটো সিলেক্ট করলাম, দেখি আমাদের ফটোর মতো করে দেবে এটা। সো কাস্টমাইজের আসলে অনেক অপশন আছে, এই যে আমাদের ছবির মতো করে কিন্তু এটা জেনারেট করে দিল। ওকে, সো যদি আমরা আবার গ্রাফিক করি, গ্রাফিককে আমরা দেখি গ্রাফিক কেমনভাবে দেয়। আর এদিকে আরও কিছু হচ্ছে যে সেটিংস আছে, যেটা হচ্ছে জি স্টাইলসের ক্ষেত্রে স্টাইলস আমরা এই যে চেঞ্জ করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে গ্রাফিক দিল আমাদের। তারপরে হচ্ছে কালার অ্যান্ড টোন। হ্যাঁ, কালার অ্যান্ড টোনের মধ্যে আমাদের এই যে কোন টোন আমরা দিতে চাই, জাস্ট এটা সিলেক্ট করে দিলে সেরকমভাবেই ইমেজটা জেনারেট হবে। লাইটিং আছে, তারপর কম্পোজিশন আছে। তো আপনি আসলে যেভাবে ইমেজটাকে জেনারেট করতে চান বা যেভাবে কাস্টমাইজ করতে চান, সেভাবে আপনাকে এই প্রম্পটগুলোকে বা এই সেটিংসগুলোকে ব্যবহার করতে হবে এবং তারপর ইমেজটাকে জেনারেট করতে হবে। খুব সহজ, একেবারে অল্প সময়ের মধ্যে আপনারা করতে পারবেন। অর্থাৎ যে বিষয়টা আপনি তৈরি করতে চান, জাস্ট যদি নানে ক্লিক করি, আমরা দেখি আমাদের কেমন রেজাল্ট দেয় এখানে। খুব সহজেই, খুব সিম্পল একটা প্রম্পটের মাধ্যমে এটা করা সম্ভব। ওকে, সো এখান থেকে আমরা যদি এই যে আপনারা যদি আবার এটা জেনারেটিভ যে ফিল এটা মানে ট্রাই করতে চান বা এটা ব্যবহার করতে চান, তাহলে যে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এটাতে ক্লিক করতে হবে। তো আমরা এটা একটু দেখি এটাতে কেমন দিয়েছে, যে এরকম ইমেজ আমাদের জেনারেট করে দিল জাস্ট প্রম্পটের মাধ্যমে। ওকে, সো এখানে আসলাম আমরা, এখানে যে বলছে যে ইউজ এ ব্রাশ টু রিমুভ অবজেক্টস টু অর পেইন্ট ইন নিউ ওয়ান্স। ওকে, আপলোড ইমেজ করতে পারবো অথবা এগুলো হচ্ছে কি তারা তৈরি করেছে। ওকে, এগুলো তৈরি করেছে যারা হচ্ছে ইউজার এখানে আছে। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা যেটা দেখি টেক্সট ইফেক্ট আছে, জেনারেটিভ রিকালার, 3D টু ইমেজ, এক্সটেন্ট ইমেজ ইত্যাদি আছে। সো আমরা টেক্সট ইফেক্ট যদি দেখি, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে টেক্সট ইফেক্টটা আমরা একটু দেখব, এটা লোড হবে। এই যে এখানে বলা হচ্ছে যে ডিসক্রাইব দ্য টেক্সট ইফেক্টস ইউ ওয়ান্ট টু জেনারেট, অর্থাৎ কোন ধরনের টেক্সট ইফেক্ট আমরা জেনারেট করতে চাই, জাস্ট আমাদের সেটা এখানে লিখে দিতে হবে। এগুলো হচ্ছে যারা ইউজার তারা তৈরি করেছে, এবং এখানেও একটা অপশন আছে যে ট্রাই প্রম্পট, আমরা এই প্রম্পটটাকেও ব্যবহার করতে পারি। ওকে, সো এই হচ্ছে যে টেক্সট ইফেক্টের বিষয়টা। ওকে, সো আমরা চলে যাই আবার অ্যাডোবি হচ্ছে যে ফায়ারফ্লাইয়ের যে ইন্টারফেস এখানে। সো মানে খুব সহজভাবে আপনি যদি ডিজাইনের কাজ করতে চান এবং একমাত্র যে টেক্সটের মাধ্যমে ইমেজ জেনারেট করতে চান, সেক্ষেত্রে এই অ্যাডোবি ফায়ারফ্লাই আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা সমাধান বা সবচেয়ে বেস্ট একটা টুল হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা একটু সামারি করি, আজকের ভিডিওতে আমরা এমন একটা অনলাইন টুল সম্পর্কে জানলাম যে টুলটি দিয়ে আপনি টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারবেন এবং এই ইমেজ আপনি কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া আরও কিছু বিষয় আছে এখানে, যেমন জেনারেটিভ ফিল বা টেক্সট ইফেক্ট বা জেনারেটিভ রিকালার ইত্যাদি বিষয়গুলো। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সেই সাথে অবশ্যই সুস্থ থাকবেন।